এটিএম পরিষেবা নিয়ে কুমারঘাট সহ তার আশপাশ এলাকার মানুষের কম বেশি ভোগান্তি দীর্ঘদিনের। কুমারঘাট শহরে বিভিন্ন ব্যাংক মিলিয়ে সর্বমোট 60টি এটিএম থাকলেও কখনো এগুলোতে নেই টাকা, কখনো নেই লিংক, আবার কখনো বা মেশিন বিকল। এর মধ্যে বিগত 10-12 দিন থেকে বিভিন্ন কারণে একটানা বন্ধ কুমারঘাটের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের এটিএম। এতে নিজেদের জমানো টাকা তুলতে গিয়েও নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। গ্রাহকদের অভিযোগ, ব্যাংক থেকে এটিএম এর সুবিধা দেওয়া হলেও পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদেরকে। এ নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে প্রতি বছর এটিএম এর জন্য চার্জ কাটছে, কিন্তু সঠিক পরিষেবা দেবার বেলায় কুমারঘাটের স্টেট, ইউনাইটেড, গ্রামীণ, উজ্জীবনের মতো বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ বলতে গেলে বছরের পর বছর অশ্ববিম্ব প্রসব ছাড়া আর কিছুই করছেন না। মানুষের খুব পরেশানি, মানুষ প্রয়োজনে টাকা তুলতে পারতেছে না, টাকা জমা করতে পারতেছে না, খুব খারাপ অবস্থা। এসবিআই এর এটিএম আজকে 10-15 দিন ধরে বন্ধ, রতিয়াবার এটাও বন্ধ, এখানে দুইটা এটিএম এটাও বন্ধ, ইউবিআই এর এটাও বন্ধ, এরপর উজ্জীবনের এটাও বন্ধ। এটা যাতে অতি সত্তর একটা ব্যবস্থা না হয়, ঠিক না হইতেছে তো আমার 3 মাস পরে পরে আমার কার্ড থেকে টাকা কেটে না হইতেছে ঠিকই। তোমাদের এরিয়াতে এটিএম এর তো পরিষেবা খুব অসুবিধা, এবং এটিএম এ কোনো টাকা পয়সা পাওয়া যাইতেছে না। যে এটিএম এ যে এই এটিএম বন্ধ, এবং ইউকো ব্যাংকের এটিএমটা আছে, এই ইউকো ব্যাংকের এটিএমটা টাকা পয়সা নাই, সেই গেছে এটা তখন তো টাকা কেউ ড্র করতে পারতেছে না, টাকা পয়সা ইয়ে করতে পারতেছে, টাকা পয়সার অসুবিধা। এটা তো স্টেট ব্যাংকের এটিএমটা তো অনুমানিক 1 মাসের মতন এই যুগে বন্ধ আসল, আর ইউকো ব্যাংকটা 7 টাকার মতন এগুলো টাকা আসলো, এখন কোনো টাকা নাই, কুমারঘাটে একটা এটিএম কোন চালু নাই। এ বিষয় নিয়ে ক্ষোভে ফুঁসছে কুমারঘাটবাসী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।